সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আব্দুল হালিম রাজশাহী। বক্তব্যের বিষয় শিশু ও নারী নির্যাতন, কারণ ও প্রতিকার। আব্দুল হালিম রাজশাহী। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফা আবুহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি ইলা আখিরিল হাদিস, রাওয়াহুল বুখারী। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 27তম বার্ষিক তাবলিগ ইজতেমার মহতরম সভাপতি, সম্মানিত আহ্বায়ক, অনুষ্ঠানের পরিচালক এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ, সোনামণি সংগঠন, আহলে হাদিস মহিলা সংস্থার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মী ও সুধী মণ্ডলী, যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, যার সঠিক আদর্শকে বাস্তবায়নের জন্যই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং তার অঙ্গ সংগঠন সম কাজ করে যাচ্ছে। সে নবীর উপর দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী মণ্ডলী, আমার আলোচনার বিষয় শিশু ও নারী নির্যাতন, কারণ ও প্রতিকার। মহান আল্লাহ এই পৃথিবীতে আমাকে আপনাকে যত নেয়ামত দান করেছেন, যত সম্পদ দান করেছেন, তন্মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আমার আপনার ছোট্ট সোনামণিরা। অন্যদিকে নারীরা মায়ের জাতি। দেখুন, কোনো নারী হয়তো আমার বোন, আমার মা, আমার স্ত্রী অথবা আমার কোনো নিকটাত্মীয়া, অথবা কোনো নারীর আপনি ভাই, আপনি স্বামী, আপনি পিতা অথবা তার কোনো নিকটাত্মীয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা এমন সভ্য সমাজে, এমন অসভ্য পরিবারে বাস করছি, অসভ্য সমাজে বাস করছি, যেগুলো কথা ভাবতেও গা শিউরে ওঠে। আজকাল নারীদের অবস্থা এমন হয়েছে, খুন, নারী এবং শিশু খুন, হত্যা, ধর্ষণ, অপহরণ নিত্যকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পেপার পত্রিকা দেখে খুললেই আমাদের কাছে এগুলো ভেসে আসছে। এমনকি ছোট কিশোরী, এমনকি হাসপাতালের রোগিণী মৃতা লাশ পর্যন্ত রক্ষা পাচ্ছে না। দেখুন, নারী ও শিশু নির্যাতনের বাস্তব কিছু ঘটনা আপনাদের সামনে একটু তুলে ধরতে চাচ্ছি। প্রথমতই শিশু নির্যাতনের ঘটনা। দেখুন, গত 2 আগস্ট 2015 খ্রিস্টাব্দে বগুড়া জেলার শেরপুরে অষ্টম শ্রেণীর ছোট্ট সোনামণি প্রথম শ্রেণীর রাহাতকে নিজের খালু অপহরণ করে 2 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দিতে না পেরে ওই ছোট্ট সোনামণিকে টুকরা টুকরা করে হত্যা করে কুকুরকে খাইয়ে দেওয়া হয়। দেখুন, গত 8ই জুলাই 2015 খ্রিস্টাব্দে সিলেটের সবজি বিক্রেতা 13 বছরের সামিউল আলম এই ছোট্ট সোনামণিকে চুরির অপবাদে নৃশংসভাবে খুঁটির সাথে বিঁধে 1.5 ঘন্টা যাবৎ পিটিয়ে হত্যা করা হয়। অসভ্য সমাজের, সভ্য সমাজের অসভ্যতার চিত্র কি আপনাদের কাছে আর বলবো। দেখুন, সামিউল আলমের করুণ আর্তনাদ শেষ না হতে হতেই 3 আগস্ট 2015 সালে খুলনায় নির্মম নির্যাতনের শিকার হয় গ্যারেজ শিশু শ্রমিক রাকিব। নির্যাতনের কারণে গ্যারেজ পরিবর্তন করেছে
এ কারণে পূর্বের গ্যারেজ মালিকেরা তাকে ধরে মুখে কষ্টে মেরে হাত পা ধরে তার পায়খানার দারে মোটরসাইকেলের বায়ু ঢোকানোর কম্প্রেসরের মেশিন দিয়ে ইচ্ছামতো পেটে বাতাস ভরে দেয়। ফলে এই ছোট্ট সোনামণির পেটের লাড়ি ভুড়ি ছিলে ফুসফুস ফেটে ছোট্ট সোনামণি দুনিয়ার বুক থেকে প্রাণ হারিয়ে বিদায় নিয়ে চলে যায়। এমন সভ্য সমাজে আমরা বাস করছি, দেখুন মায়ের গর্ভে ও সন্তান যেখানে নিরাপদ নয়। একটু চিত্র দেখুন, 2015 খ্রিস্টাব্দের 23 জুলাই মাগুরাই ছাত্রলীগের সংঘর্ষের সময় 8 মাসের গর্ভবতী মায়ের পেটের শিশু গুলিবিদ্ধ হয়। ওই ছোট্ট কন্যা শিশুর পেট দিয়ে বুলেট ফুঁড়ে পিঠ দিয়ে বেরিয়ে চলে যায়। অপারেশনের মাধ্যমে আল্লাহর অশেষ রহমতে মা ও কন্যা বেঁচে যান। ফলে ওই কন্যার নাম হয় বুলেট কন্যা। আর একটু আপনাদের দেখিয়ে দিতে চাই, 2015 খ্রিস্টাব্দের মাসিকাত তাহরিকের মোহতরম আমিরে জামাতের সম্পাদকীয় শিশু আইল্যান্ডের আহ্বান, বিশ্ব নেতারা সাবধান, তুরস্কের সাগর তীরে হাফ প্যান্ট কালো হাফ প্যান্ট লাল শার্ট পাট শার্ট পরা ছোট্ট শিশু আইলান উপুড় হয়ে পড়ে আছে। এক চিত্রগ্রাহিকার চোখে পড়ল এই ছোট্ট সোনামণির ছবি, তিনি চিত্র তুলে নিলেন এই ছোট্ট সোনামণির। তার অবস্থা ছিল এমন ছিল যে 12 সদস্যের পরিবারে তারা ভূমধ্য সাগর পাড়ি দিয়ে চলে যাচ্ছিলেন ইউরোপের কানাডায় একটু আশ্রয়ের জন্য। মাঝখানে নৌকাডুবি, যখন নৌকাডুবি হচ্ছিল তখন ছোট্ট সোনামণি তার বাবার হাত ধরেছিলেন। বাবার হাত যখন ছিটকে চলে যাচ্ছিল তখন চিৎকার করে ছোট্ট সোনামণি বলছিলেন, আব্বু তুমি মরে যেও না, আব্বু তুমি মরে যেও না। ছোট্ট সোনামণির হাত ছিটকে গেল, আব্বা ভাসতে ভাসতে চলে গেলেন। ছোট্ট সোনামণির করুণার্তনাদ আল্লাহ শুনলেন। বাবা আবদুল্লাহ ভাসতে ভাসতে নদীর তীরে উঠলেন, কিন্তু ছোট্ট সোনামণি ভাসতে পারলেন না, তিনি মারা ছোট্ট সোনামণি মারা গেল। করুণ চিত্র, একটু লক্ষ্য করুন। এবার নারী নির্যাতনের একটু চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। গত 15 আগস্ট 2015 খ্রিস্টাব্দে মাদারীপুরে অষ্টম শ্রেণীর 2 জন ছাত্রীকে 15-20 বছরের 2 জন 4-5 জন যুবক পালাক্রমে ধর্ষণ করে হত্যা করে সদর হাসপাতালের পাশে ফেলে রেখে চলে যায়। 2015 সালের 28 সেপ্টেম্বর টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চলের পাশে ঈদের ছুটিতে এক যুবক বেড়াতে আসে বাড়িতে, তার স্ত্রীকে নিয়ে রেল লাইনের পাশে বেড়াচ্ছিল। এমত অবস্থায় পার্শ্ববর্তী 4-5 জন যুবক এসে ধরে স্বামী স্ত্রীকে ধরে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যায়। নিয়ে যে স্বামীকে বেঁধে স্বামীর সামনে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। কত অসভ্য, কত বর্বরেরা, চিন্তা করা যায়। দেখুন গত 22 জুলাই 2015 খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়ায় পাঠানোর লোভ দেখিয়ে নারায়ণগঞ্জের 2500 মানব পাচারকারী দলের সদস্যরা দু বোনকে পালাক্রমে রাতভর ধর্ষণ করে। এরপর 29 জুলাই তাদেরকে নিয়ে চলে যাওয়া হয় সাতক্ষীরার শহরে। সেখানেও 3-4 যুবক পালাক্রমে ধর্ষণের পরে তাদেরকে 3 লক্ষ টাকার বিনিময়ে ভারতের মুম্বাইয়ে বিক্রি করে দেয় এক নিষিদ্ধ পল্লীতে। সেখান থেকে 1 মাস পরে তারা কোনো মতে উদ্ধার হয়ে ফিরে আসে। দেখুন রাজধানীর খিলগাঁয়ে কিভাবে নারীদের উপর গৃহকর্মীদের উপর নির্যাতন চালানো হয়। 10 বছরের এক গৃহকর্মীর গোঁড়া দুধ চুরির অপবাদে বেলুন দিয়ে সামনের 4টি দাঁত বাড়িয়ে ভেঙে দেওয়া হয়। অথচ ওই গৃহকর্তীর নিজের মেয়ে দুধ চুরি করে ওই গৃহকর্মীর উপর দোষ চাপায়। দেখুন 2016 সালের 10 অক্টোবর মাদারীপুরের সদর উপজেলার মোস্তফাপুরের দক্ষিণ খাগছাড়া গ্রামের নাজমা মামক এক মেয়েকে তার স্বামীর পরকে বাধা দেওয়াই পিটিয়ে হত্যা করে বিষ পান করে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে রাখা হয়। এই
সমাজের নারী নির্যাতনের, সমাজের শিশু নির্যাতনের সামান্য কিছু চিত্র কত যে গোপনে আছে তা আমাদের বলতে আমরা পারি না। দেখুন, 2016 সালে 415 জন শিশু নিহত হয়েছে, 2016 সালে 28 জন শিশু রহস্যজনক মৃত্যু হয়েছে, 2016 সালে 742 জন নারী ধর্ষণের শিকার হয়েছে বাংলাদেশে, এর মধ্যে 37 জন ধর্ষণের অপবাদ সহ্য করতে না পারে আত্মহত্যা করে মারা গেছে, 8 জন নারী, এরপরে দেখুন 8 জন নারী আত্মহত্যা করেছে, এরপরে যৌতুকের নির্যাতনের শিকার হয়েছে 237 জন নারী, বখাটেদের উত্তক্তের শিকার হয়েছে 244 জন নারী, যৌন নির্যাতন এর প্রতিবাদ করাই 7 জন নারী খুন হয়েছে, 7 জন যুবক খুন হয়েছে, 138 জন লাঞ্ছিত হয়েছে। তাহলে এই যে নির্যাতন, শিশু এবং নারী নির্যাতন, এর কারণটা কি? এর কারণ আমাদের একটু চিন্তা করলেই আমরা বুঝতে পারবো। দেখুন, এক নম্বর কারণই হচ্ছে শিশু এবং নারী নির্যাতনের বাংলার বুকে এক নম্বর কারণই হচ্ছে ধর্মহীন শিক্ষা ব্যবস্থা। একজন ইংরেজ পণ্ডিত স্ট্যানলি হল বলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন থ্রি আর, যদি আপনি আপনার সন্তানকে তিনটি আর শিক্ষা দেন, এক রিডিং পড়া, দুই রাইটিং লেখা, তিন অ্যারিথমেটিক অঙ্ক বা গণিত শাস্ত্র, অ্যান্ড ইউ উইল লিভ দ্য ফোর্থ আর রিলিজন, এবং যদি আপনি চতুর্থ আর রিলিজন সঠিক ইসলামী শিক্ষা থেকে তাকে বাদ করেন, ইউ উইল গেট দ্য ফাইভ তার রাস্কালিটি, তাহলে তুমি পেয়ে যাবে পঞ্চমার রাস্কালিটি, বদমাস পান্ডা ষণ্ডা গুন্ডা। আজকে প্রকৃত ইসলামী শিক্ষা থেকে আমরা দূর হয়ে গেছি, আমরা আমাদের সন্তানদের ইসলামী শিক্ষা থেকে দূর করেছি, ফলে আজকে আমরা আমাদের শিশুদের ওই সন্তানেরা বড় হয়ে খুনি হচ্ছে, আপনার সন্তানকে অন্যের সন্তানে হত্যা করছে, নারীদের নির্যাতন করছে। দেখুন, ইসলাম শান্তির ধর্ম, যদি আমি ওই ছোট্ট সোনামণিকে, আমার সন্তানকে, আপনার সন্তানকে শিখিয়ে দিতাম কিতাবুল ইমান, সহি মুসলিমের হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালেম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। যদি এই শিক্ষা আমি শিক্ষা দিতে পারতাম, তাহলে আমার ছেলে, আপনার ছেলে বড় হয়ে কখনো খনি সন্ত্রাসী হতে পারত না। দেখুন, একটু লক্ষ্য করুন, এর জন্য আপনি এবং আমাকেই দায়ী করেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়ার লোভে আমরা আমার সন্তানদেরকে শুরু থেকেই অনৈতিকভাবে গড়ে তুলছি, শুধুমাত্র কি করে ধন সম্পদ উপার্জন করবে, কোরআন হাদিস শিক্ষা তাদের কোনো দরকার নেই। দেখুন, তার বাস্তব প্রমাণ কিতাবুল জানায়েজ, সহি বুখারি, হাদিস নম্বর 1385, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা, প্রত্যেক মানব শিশু ফিত্রাত ইসলাম গ্রহণের ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে, ফাবাহু, অতপর তার পিতামাতা ইউহাব্বিদানিহি, তাকে ইহুদি বানাই, আও ইউনাসরানিহি, তাকে নাসারা বানাই, আও ইউমাজ্জিসানিহি, তাকে অগ্নিপূজক বানাই, তাকে অন্য কিছু বানাই, কামা তুমতেজুল বাহিমাত বাহিমাতান জাদা জামা, আল্লাহ নবী বলছেন, যেমন পূর্ণাঙ্গ পশু পূর্ণাঙ্গ পশুকে জন্ম দিয়ে থাকে, আপনি নিজে সন্ত্রাসী, আপনি নিজে হত্যাকারী, আপনি নিজে নারী নির্যাতনকারী, ফলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম এভাবেই গড়ে উঠছে, এজন্য আপনি নিজেকে আগে সংশোধন করুন, আপনাকেই এজন্য প্রথমে সংশোধন হতে বলেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত সুধি মণ্ডলী, এরপরে একটু চলে আসুন, দেখুন কেন শিশু নির্যাতন হচ্ছে, কেন নারী ধর্ষণ হচ্ছে। আমরা বুঝি না শিশুদের মর্যাদা, আমরা বুঝি না নারীদের মর্যাদা।
অথচ শিশুদের মর্যাদা দিয়েছেন মহান আল্লাহ তাআলা। সূরা কাহফ আয়াত নম্বর 46 মহান আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, ধন সম্পদ আর সোনামণি এরাই হচ্ছে আমাদের দুনিয়াবি জীবনের সৌন্দর্যের বিষয়, দুনিয়াবি জীবনের আকর্ষণের বিষয়। যদি আমার ঘরে সোনামণি থাকে, আপনার ঘরে সোনামণি থাকে, এই সোনামণি আমার আপনার আনন্দের বিষয় হবে, আমার আপনার সুখের বিষয় হবে। আদর্শ সোনামণি থাকলে আমরা এটা নিজে বুঝি না, এজন্য আমরা সোনামণিদের আদর করতে যাই না, শুধু নির্যাতন করতে শিখি। দেখুন এর বাস্তব প্রমাণ, আমার আপনার সন্তানকে যদি আদর্শ করে করে তুলি, তারা ইহকালে নয় পরকালেও আমার আপনার জন্য সাদাকায়ে জারিয়া হিসেবে গড়ে উঠবে, এটা আমরা বুঝি না, আমরা বুঝি না। ফলে আমরা শিশুদের, আমরা সন্তানদের আদর করতে পারি না, তাদেরকে আদর্শ করে গড়ে তুলতে পারি না। সহিহ মুসলিম হাদিস নম্বর 1631 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কেবল তিনটা ব্যতীত, সর্বশেষ আউওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, সৎ সন্তান যে সন্তান তার পিতামাতার জন্য দোয়া করে। আপনি আদর্শ সন্তান নিজের না থাকলে অন্যকে গড়েন, এই সন্তান দোয়া করলে, আপনার ছেলে মেয়ের দোয়া করলে আপনার কবরে যাবে, আপনি সাদাকায়ে জারিয়া পাবেন, আপনার সন্তানের দোয়া কবুল হবে, এটা আমরা বুঝি না। দেখুন নারী এবং শিশু নির্যাতনের আর একটা কারণ হচ্ছে আল্লাহীন শাসন ব্যবস্থা, নিজেদের মন গড়া বিচার ব্যবস্থা, আল্লাহ এবং রাসূলের নীতি অমান্য করা। শিশু নারী নির্যাতনের অন্যতম কারণ আল্লাহ এবং রাসূলের নীতি অমান্য করা। সহিহ বুখারী কিতাবুল আদাব হাদিস নম্বর 5997 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার নাতি হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুকে কোলে টেনে নিয়ে চুমু খেলেন। পাশে বসা ছিলেন আকরা বিন হাবিস। আল্লাহর নবীকে আকরা বিন হাবিস বলছেন, আল্লাহর নবী আমার 10টি সন্তান রয়েছে, আমি কোনোদিন তাদেরকে চুমু খাই না। দেখুন আল্লাহর নবী ছোট সোনামণিকে আদর করে চুমু খেয়েছেন, কোলে নিয়েছেন। আপনি কি কোনোদিন আদর করে চুমু খান, কোলে নেন? আপনার মধ্যে মহব্বত নাই? এরপরে আল্লাহ নবী আকরা বিন হাবিসকে লক্ষ্য করে বললেন, আকরা, যে ব্যক্তি মানুষকে দয়া করে না আল্লাহ রাব্বুল আলামিন তাকে দয়া করেন না। সম্মানিত সুধী মণ্ডলী, এরপর আসুন, বর্তমানে নারী শিশু নির্যাতনের একটা কারণ হচ্ছে বিচার ব্যবস্থার ধীর গতি। বিচার ব্যবস্থা ধীর গতি হওয়ার কারণেই আজকে মামলা হচ্ছে, কোনো বিচার হচ্ছে না, ফলে সন্ত্রাসীরা দিনের পর দিন গা ঢাকা দিয়ে অথবা ঘুষ দিয়ে পার পায়ে পালিয়ে যাচ্ছে। বিচার ব্যবস্থার ধীর গতি হচ্ছে বর্তমানের শিশু এবং নারী নির্যাতনের বাংলাদেশের অন্যতম কারণ। ইংরেজ পণ্ডিত গ্ল্যাডলি স্টোন বলেন, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিলেড, বিলম্বিত বিচার ন্যায় বিলম্বিত বিচার না বিচারের সামিল। বিলম্বিত বিচার হচ্ছে ফলে মনে হচ্ছে যেন বিচারই হয় না। গ্ল্যাডস্টোনের এই বক্তব্য বাস্তবতাই প্রমাণ হচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে সামাজিক রাজনৈতিক অস্থিরতা, সামাজিক ন্যায় বিচারহীনতা। উপর থেকে নিচ পর্যন্ত ক্ষমতার কেন্দ্রবিন্দুতে দুর্বৃত্তায়ন, পশু প্রবৃত্তির লোকদের প্রাধান্য থাকা। দেখুন বাংলাদেশের অন্যতম কারণ হচ্ছে সহশিক্ষা। একই প্রতিষ্ঠানে পরপর নারী এবং পুরুষ পাশাপাশি শিক্ষা করছে, ফলে দেখুন বিদ্যুতের দুটি তার পরস্পরের মধ্যে নেগেটিভ পজিটিভের মধ্যে পর্দা রয়েছে। নারী এবং পুরুষ পর্দাগতভাবে আলাদা প্রতিষ্ঠানে শিক্ষা করবে, যদি ওই তারের মধ্যে পর্দা না থাকে অ্যাক্সিডেন্ট ঘটবে। বাংলাদেশে এজন্যই সহশিক্ষার কারণে অ্যাক্সিডেন্ট ঘটছে, এটা অবশ্যই দূর করতে হবে। নারী এবং শিশু নির্যাতনের অন্যতম কারণ হচ্ছে
নারীদের একাকি পথ চলা মাহরাম ব্যতীত কখনোই নারীরা একাকি পথ চলতে পারে না নারী এবং শিশু নির্যাতনের অন্যতম কারণ হচ্ছে লোভ করে আমরা আমাদের নারীদেরকে আমরা আমাদের মেয়েদেরকে প্রাইভেট টিউটরের কাছে একাকি ছেড়ে দিচ্ছি এই অজ্ঞতায় মূর্খতায় হচ্ছে অন্যতম নারী এবং শিশু নির্যাতনের কারণ নারী এবং শিশু নির্যাতনের আরেক কারণ হচ্ছে এদেশে মদ এবং জুয়ার ছড়াছড়ি প্রশাসনকে অবশ্যই মদ এবং জুয়ার ছড়াছড়ির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে আব্দুল ইবনে মাসউদ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দারাকুতনি হাদিস নম্বর 4565 তিনি বলেন আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি মান শারেবাহা আয়েশা রাবাল খামরা যে ব্যক্তি মদ পান করে ওয়াকা আলা উম্মিহি ওয়া আম্মাতিহি ওয়া খালাতিহি মদ্যপ ব্যক্তি নিজের মা নিজের খালা এমনকি নিজের ফুপুর উপর পতিত হতেও লজ্জা বোধ করে না ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাসাই হাদিস নম্বর 5666 এবং 67 খুব মনোযোগ দিয়ে শুনবেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন এক এলাকায় খুব সাধু দরবেশ ব্যক্তি ছিল ওই ব্যক্তিকে ওই এলাকার নষ্ট চরিত্রের মেয়ে ডাকলো তুমি আমার কাছে আসো একটা বিষয়ে সাক্ষ্য প্রদানের জন্য ফলে তার কাছে সাধু ব্যক্তি গেলেন যখন যাচ্ছিলেন পিছন দিক থেকে দরজা বন্ধ করে দেওয়া হচ্ছিল অবশেষে ওই নষ্ট চরিত্রের মেয়ের কাছে যখন সাধু ব্যক্তি বুঝলো তখন বলল তোমাকে ডেকেছি তুমি আমারকে হয় জেনা করবে অথবা পার্শ্বের এই ছোট্ট সোনামণিকে হত্যা করবে অথবা পার্শ্বে মদ আছে এক পেয়ালা মদ পান করবে এই ঘটনায় সাধু ব্যক্তিকে ব্যক্তিটি মদ পান করাকে অল্প হালকা মনে করলো ফলে সে মদ পান করলো যখন মদ পান করলো আবারও বলল আমাকে আরো মদ দাও আবারও মদ পান করলো ফলে মাতাল হলো এরপরে সে ওই নারীর সাথে ব্যভিচার করলো এবং ছোট্ট সোনামণিকে হত্যা করে ফেলল নারী এবং শিশু নির্যাতনের আর এক কারণ হচ্ছে নারীদের অর্ধ নগ্ন পোশাক পরিধান করে বোরখাবিহীন রাস্তায় চলা নারী এবং শিশু নির্যাতনের এবার কিছু প্রতিকার আপনাদের সামনে তুলে ধরতে চাই দেখুন আহলিস আন্দোলনের এই তাবলিগ ইজতেমা থেকে আমি সোনামণি পরিচালক হিসেবে বলতে চাচ্ছি নারী এবং শিশু নির্যাতন প্রতিরোধ করতে হলে বাংলাদেশের শিশু শ্রেণী থেকে শুরু করে দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে মহান আল্লাহ শিক্ষার প্রথম বাণী উল্লেখ করেছেন সূরা আলাকের প্রথম 5 নম্বর আয়াত ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন এদেশে শিক্ষা দেওয়ায় হয় শুধু মানুষকে বিজ্ঞানের কথা আর শিক্ষা দেওয়ায় শুধু উন্নতির কথা কিন্তু নৈতিক শিক্ষার জ্ঞান দেওয়া হয় না যতদিন নৈতিক শিক্ষার জ্ঞান এদেশে দেওয়া হবে না ততদিন নারী এবং শিশু নির্যাতন বন্ধ হবে না দেখুন নারী এবং শিশু নির্যাতন প্রতিরোধের ভাই এরকম দিনী সমাবেশের মাধ্যমে মুসলমানদের মনে নারী এবং শিশুদের শিশু কন্যাদের সম্পর্কে সঠিক ধারণা তুলে দেওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বুখারী এবং মুসলিমে এসেছে হাদিসটি মিশকাতের হাদিস নম্বর 4949 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একদিন এক মেয়ে আমার কাছে আসলো ছোট্ট দুটি সোনামণি মেয়ে সন্তান নিয়ে এসে আমার কাছে একটি খাদ্য চাই খাবার চাইলো কিছু আমার কাছে কোনো খাবার ছিল না এমন অবস্থায় আমার কাছে এক টুকরা খেজুর ছিল আমি তার হাতে এক টুকরা খেজুর তুলে দিলাম ওই মেয়েটি খেজুর হাতে নিয়ে দুটো ভাগ করে দুই ছোট্ট সোনামণির হাতে তুলে দিল এরপরে নিজে না খেয়ে সোনামণির হাতে তুলে দিয়ে চলে গেল এরপরে আল্লাহর নবী আমার ঘরে প্রবেশ করলেন আল্লাহর নবীকে কাহিনীটি আমি তুলে ধরলাম আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে বললেন শুনো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনো শুনো আয়েশা মানব তিলিয়া মিন হাজিহিল বানাতে বেশাইয়েন কুন্নালাহু সেত্রাম মিনান নারে যে ব্যক্তি কোনো নারীদের মাধ্যমে
মেয়ে সন্তানের মাধ্যমে পরীক্ষিত হয়, মেয়ে সন্তানের সাথে সৎ আচরণ করে, নারীদের সাথে ভালো আচরণ করে, ওই মেয়ে সন্তান তার জন্য জাহান্নামের পর্দা হয়ে দাঁড়াবে। আমার আপনার অথচ যদি স্ত্রীর একটি দুইটি মেয়ে সন্তান জন্মে, তাহলে আরেকটা মেয়ে সন্তান জন্মিলেও ওই নারীকে তালাক দিয়ে দেওয়া হয়, বাড়ি ছাড়া করা হয়, এটা স্রেফ মূর্খতা। দেখুন, নারী বৈষম্য নির্যাতন বন্ধ করতে হলে পারিবারিক শাসন জোরদার করতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিতদের একজন লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, সূরা লোকমান আয়াত নম্বর 16। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে পারেন, আপনি কোনোদিন কি আপনার ছেলে এবং মেয়েকে বাড়িতে ডেকে পারিবারিক তালিমি বৈঠক করেছেন? আপনি কি তাদের উপদেশ দিয়েছেন ভালো হয়ে চলার জন্য? দেখেন, লোকমান হাকিম বলছেন, আজ থেকে আপনার দায়িত্ব নিয়মিত পারিবারিক তালিমি বৈঠক চালু করা, যেটা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতরম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব আমাদের প্রত্যেক দায়িত্বশীলদের বলে দিয়েছেন। লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, বাবা শোনো, আমার সোনামণি শুনে রাখো, তুমি যদি ছোট্ট থেকে ছোট্ট সামান্যতম কাজ করো, যদি অন্যায় করো, যদি পাথরের মধ্যেও সেটা পুঁতে রাখা হয়, আসমান এবং জমিনে যেটাই থাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ওইটা তোমার সামনে উপস্থিত করবেন। আল্লাহ সূক্ষ্ম দ্রষ্টা, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহ ভীতিই পারে মানুষকে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত রাখতে। নারী এবং শিশু নির্যাতন প্রতিরোধের আর একটা উপায় হচ্ছে, দেখুন, আমরা আপনারা যেভাবে বাংলাদেশ আলে যুব সংঘ যুবকদের সোনামণিদের মহিলা সংস্থাদের আন্দোলনের দায়িত্বশীলদের মধ্যে প্রশিক্ষণের মাধ্যমে আল্লাহ ভীতি তৈরি করছে, ওই প্রশিক্ষণ আমার আপনার মধ্যে চালু করা। সহি মুসলিম হাদিস নম্বর 1695 এবং 96। দেখুন, একদিন আল্লাহর নবীর কাছে মায়েজ আসলামি আসলেন, এসে বলছেন, আল্লাহর নবী তাহেরনি, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী বললেন, যাও, তুমি ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করো। তিনি আর একটু দূরে গিয়ে ফিরে আবার আসলেন, এসে বলছেন, আল্লাহর নবী আমাকে পবিত্র করুন, আমি অপরাধ করেছি। দেখুন, আল্লাহ ভীতি তার মধ্যে কেমন ভয় সঞ্চার করেছে আল্লাহর। আল্লাহ ভীতি পারে মানুষকে অন্যায় কাজ থেকে দূরে রাখতে। আল্লাহর নবী বললেন, যাও, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। এরপর আল্লাহর নবী বলছেন, আমি তোমাকে কোন জিনিস থেকে পবিত্র করব? মায়েজ আসলামি বলছে, আল্লাহর নবী আমি ব্যভিচার করেছি, আপনি আমাকে শাস্তি দিন। আল্লাহর নবী বললেন, এই দেখো, ও কি মদপান করেছে, ও কি পাগল? সাহাবীরা তার মুখ শুকে দেখলেন, না, তিনি মদপান করেননি, ও পাগল না। এরপরে আল্লাহর নবী বললেন, যাও, ওকে কুঁতে, ওকে রজম করো, পাথর মারো, পাথর মেরে ওকে হত্যা করো, পাথর মেরে এরপর তাকে হত্যা করা হলো। আল্লাহর ভয়ে তিনি দুনিয়া থেকে চলে গেলেন, তিনি পাপ মুক্ত হলেন। এরপরে আল্লাহর নবী দু তিন দিন পর বললেন, দেখো গো, তোমরা মায়েজ আসলামির জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। দেখো মায়েজ আসলামি, শোনো, মায়েজ আসলামি এমন তৌবা করেছে আল্লাহর কাছে, ওই তৌবা যদি সারা উম্মতের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তাহলে তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ ভীতি পারে আমাকে আপনাকে পাপ থেকে অপরাধ থেকে মুক্ত করতে। এরপরে আসুন, গামিদি বংশের এক মহিলা একই অবস্থায় আল্লাহর নবীর কাছে আসলেন, এসে আল্লাহর নবীর কাছে বলছেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন, আল্লাহর নবী আমি ব্যভিচারের সন্তান, আমার পেটে রয়েছে। যা হোক, এর কিছু কথাবার্তার পরে আল্লাহর নবী ওই মেয়েকে নির্দেশ দিলেন রজম করার, তার গলা পর্যন্ত পুঁতে তাকে রজম করা হলো। এরপরে আল্লাহর নবী খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবী, তাকে পাথর মারতে লেগে রক্তের একটা ছিটা খালেদের মুখে পড়লো। খালেদ বিন ওয়ালিদ ওই মহিলাকে যখন ভ্রষ্টা বলে গালি দিচ্ছিলেন, আল্লাহর নবী খালেদকে সাবধান করে দিয়ে বললেন, খালেদ, খালেদ তুমি সাবধান থাকো, শুনো, এই গামিদি বংশের মহিলা যে তৌবা করেছে, যদি মদিনার
মদিনার 70 জন মানুষের মধ্যে তওবাটা ভাগ করে দেওয়া হয় তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে শুনুন নারী বংশীয় নির্যাতন প্রতিরোধের আরেকটা উপায় হচ্ছে এদেশে যখন ধনীরা রাজনৈতিক নেতার সন্তানেরা রাজনৈতিক নেতারা পাপ কর্ম করে তখন ছাপা দেওয়া হয় যখন দুর্বল লোকেরা পাপ করে তখন শাস্তি দেওয়া হয় বড় লোকদের শাস্তি দেওয়া হয় না সুনানে নাসাই হাদিস নম্বর 4901 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের পূর্ববর্তী লোকেরা ধ্বংস হয়েছে এজন্য যখন ইজা সারাকা ফিহিম শরীফ ধনী লোকেরা যখন তাদের মধ্যে সম্মানিত লোকেরা যখন তাদের মধ্যে চুরি করত তখন তাদের শাস্তি হতো না যখন গরীব লোকেরা শাস্তি করত তখন তাদের চুরি করত তখন তাদের শাস্তি হতো শোনো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে তাহলে আমি অবশ্যই লা কতা তো ইয়াদাহা আমি তার হাত কেটে দেব শুনুন নারী এবং শিশু নির্যাতন প্রতিরোধের জন্য অবশ্যই আমাকে আপনাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যারা অপরাধ করে এই অপরাধের জন্য প্রকাশ্যভাবে ডেকে এনে অল্প দিনের মধ্যে বিচার ব্যবস্থা কায়েম করে তবে এটা কোনো ব্যক্তিগতভাবে কেউ পারবে না প্রশাসনিকভাবে তাদের বিচারের আওতায় এনে বিচার করে জনসমক্ষে তাদের শাস্তি দিতে হবে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে তবেই নারী এবং শিশু নির্যাতন বন্ধ হবে ইনশাআল্লাহ সূরা নূরের 2 নম্বর আয়াত তার প্রমাণ মহান আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন বলুন আমিন নারী এবং শিশু নির্যাতন প্রতিরোধের জন্য সোনামণি সংগঠন প্রতিষ্ঠা করেছেন মোহতরম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সোনামণি সংগঠনের সদস্য করুন আপনার সন্তানদেরকে সোনামণি জ্ঞানকোষ 1 2 গঠনতন্ত্র পরিচিতি রয়েছে সোনামণিদের মাসিক দ্বিমাসিক পত্রিকা সোনামণি প্রতিভা বের হচ্ছে এইগুলোতে কাজে লাগান সোনামণি প্রতিভা সোনামণি বুকস্টলে রয়েছে পরিচিতি সহ সবকিছু পাবেন আপনার সন্তানকে সোনামণি সংগঠনে ভর্তি করুন যুবসংঘের জন্য তাওহীদের ডাক পত্রিকা নিয়মিত বের হচ্ছে সোনামণি প্রতিভা অবশ্যই নেবেন তাওহীদের ডাক নেবেন যুবকদেরকে অন্যায় পথ থেকে বাঁচানোর জন্য মাসিক আত্তাহারিক রাখবেন মহান আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ